যাহা শুরু করলাম রে, নতুন এখান জারির পালা রে, ও বিসমিল্লাহ বলি যাহা শুরু করলাম রে, নতুন এখান জারির পালা রে, ও গো দয়ার আল্লাহ সাথে নিয়া ঢুকলো ঘরে যাইয়া, জোর করে করে গোহর, এই হইল জমিদারের ম, টাকা দিল তারে থুতু মারে মুখে, আল্লাহ করিবে একদিন জুলুমের বিচার, করবে একদিন জুলুমের বিচার, জানতে পায় বসাইল বিচারশালী, গলায় দিল জুতা রজিনী, সবার কাছে বলে বিশ্বাস করে, গরিবের এই তো বিচারে তো অপমান, নাই তাহার এই গ্রামে স্থান, নাই তাহার এই গ্রামে
আকাশও ব্যথায় পরাণ যায়, হইল সুন্দরী মেয়ে যাদের মতো মুখটা যে হাসে। আরে দুপায়েতে ধরে ফেলে নদীর জলে, তোর জন্য সাধের জীবন নষ্ট করলাম রে, কলম কিনি বানাইলো ভবে, কলম কিনি বানাইলো ভবে। শিশুর পাপ নাই, পানির নিচে ছিল রে একসাথে, এসে বাঁচায় তাহারে সাপের কি যে মহাপদ, মানুষ হইবে মুখে করে নিয়া তারে দেয় নদীর সাঁতা, দেখেন মানুষ আজবে কারবা, দেখেন মানুষ আজবে কারবা। কেমন মানুষ যে সন্তানটাকে পানিতে ফেলায় একটু সময় হইল, কেমন পাশা কেমন দিল। আমার খুব খিদে পেয়েছে, চলে গেছে বন্ধু, শুধু চলে গেছে, আর কোনো টেনশন নাই, চলো আমরা এখানে থাকুন না, অন্য কোথাও যাই, আন্না করুন না। না কিনি হইয়া আমায় ভিক্ষা করে দিন কাটায়, যৌবন থাকতে হইল বুড়ি, মানুষ দেখে করে টিটকারি, হাই রে কি লজ্জা বিয়ের আগে বিধবা, আল্লাহ তুমি কই রহ একদিন আমার বিচার, বিচার দিলাম তোমারও দরবার, দিলাম তোমার দরবার। এই দিকে তে জমিদার চলা ফেরায় চমৎকার, খোঁজে দেখেন নারীর গন্ধ, মনের মাঝে বিষাক্ত রক্ত, ওরা রক্ত তো সবাই মান, সবাই হও শব্দ, ঢাকার গরমে তারা করে বাহাদুরি, মরার পরে বুঝবি জ্বালা কি, মরার পরে বুঝবি জ্বালা কি।
কি কুদরত সাপ মানুষের মহাবর করে খেলা জঙ্গলের মাঝে কোনো কিছু ভয় না করে তারা খায় হাতির দুধ কতই যে লেজলা চাইয়া সাপে করে নাচা নাচি সবই তো আল্লাহর কারিগরি কারিগরি আস্তে আস্তে বড় হয় সাপ মানুষের বন্ধু হয় করে দুজন পানিতে খেলা বয়সকালে যৌবনের জ্বালা তার পিঠের উপর নিয়ে আকাশতে উড়ে নাই বাড়ি নাই ঠিকানা নাই রে তাদের ঘর যেখানে রাত সেখানেতেই রয় যেখানে রাত সেখানেতেই রয় মেয়ে যুবতী দেখলে বিয়ার পালকি মন তাহার পাগল হইয়া যায় কবে হবে আমার বিয়া বারে রে জালা লাগে না ভালা ভাই রে কি জালা ভাই রে বয়সের কালে কবে আসবে বনমালি রে জঙ্গলেতে কাঠুরি দেখলো ভাই রে সুন্দরী লোভ নাহি সামলাইতে পারে ধরিল তারে জড়িয়ে কপালে ঠুক মারে বিষে পড়া যায় রে বুকে বসিয়া তারে দেয় কত আঘা ধরে নিয়ে দিল রে উরা ধরে নিয়া দিল রে উরা যায় মিনু একটা ছেলে পাগল হয় জোর করিয়া নিতে চাই দেহ সাপার সাথে জানে না কেহ পিছে যায় সাপে মাথা বের করে সাপ দেখে সবাই তখন দৌড়াইয়া পালায় সাপ তখন পিছে পিছে যায় জমিদারের দুই সন্তান ছেলের নামটি মানিকা মেয়ে তাহার জোৎস্না সুন্দরী বাপের মতো সবাব তাদেরই মানিক যায় ঘুরতে
কইরা বেহুশ হইয়া যা। এই যে এই যে শুনছেন, এই যে আপনি কি হইছে? আল্লাহ, আপনার কি হইছে? আমি কি করব? পানি। হ্যাঁ, এই যে শুনছেন আপনি? হ্যাঁ, কি হয়েছে আপনার? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছি। এখন ঠিক আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। দাদা, আপনি কোথায় থাকেন? এই জঙ্গলেই আমার ঘর, আমি এখানেই থাকি। এই জঙ্গলে আপনি থাকেন? হ্যাঁ। তাহলে চলেন আমাদের সাথে আমাদের বাসায়, আমাদের প্রাসাদে। না না, আমি কোথাও যেতে পারবো না। আমার কে সেই ছোটবেলা থেকে আমার এক বন্ধু পালে সাপ নামে, আমি ওর কাছেই থাকি। সাপ মানে? মানে সাপ? হ্যাঁ। ভয় পেলেন? ভয় পাওয়ারই তো কথা। তাহলে ডাকেন তো আপনার সাপ বন্ধুটাকে। বন্ধু কি ডাকবো? হ্যাঁ, বন্ধু। বন্ধু কোথায় তুমি? বন্ধু, 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 বন্ধু। কি হলো বন্ধু? এই তো আমার বন্ধু। বন্ধু, ওনার বাড়িতে আমাকে নিতে চাই। সত্যি সত্যি আপনি ওকে নিতে চান? হ্যাঁ ভাই, আমি তাকে নিতে চাই। ঠিক আছে, আপনি কি হিসেবে নিতে চান ওরে? কাজের মেয়ে হিসেবে নিতে চাই। কেননা আমার বাপে এখন তো বউ হিসাবে মেনে নিবে না, কারণ আমার বাপে হলো জমিদার। এর জন্য না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বন্ধু। আচ্ছা ঠিক আছে ভাই। বন্ধু অনেক ভালো, অনেক মহান। আমি তোমাকে চেপে যাবো না। ঠিক আছে বন্ধু, সর্বদাই আমি তোমার পাশে থাকবো। সত্যি? হুম। তবে আসবে না? তবে ভাই আসবে না, আসিয়ে আমার কাছে থাকবে। ওকে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কেতে দুখিনী দেখেন কত জ্বালানি, একলা একলা যাই জীবন খানি। মিটলো না তার বিয়ার সাতখানি, জমিদার যায় থুতু দিল তার গা। জমিদারের চামচানে ঘরে টেনে, সাপ্তাহ বন্ধুর মায়ের খুঁজে, বন্ধুর মায়ের খুঁজে। পান লাগে পিপাসা সেই বাড়িতে গেল হায়, তাই দেখে রেগে জ্বলে যায়। খালি বাড়ি পাইয়া এক হেলা, সুপল দিল পায়ে চামচা গেল মোরে। জমিদার তো দৌড়ে রূপর মানুষ সালাম দেয়, সালাম তো নেওয়ার সময় না। জমিদারের কাহিনী শুনিল সা তখনই, মা বলে ডাকিল রে হা।
দেখো সাপের মন, তোমার পাশে থাকবো সর্বক্ষণ। গেল সে যে চলে মানি গেল ঘরে, বাপের লোক লাগিল দেখে সুন্দরী, কাজের মেয়ে এত সুন্দরী, কাজের মেয়ে এত সুন্দরী। কালে হায় বাপের আগে পুলায় যায়, ধরে দেখো মিনুর না, তোমার সাথে থাকবো সারা রাত। মিনু হয় না রাজি করে রাগা রাগি, বটি দিয়া যে তারে ভয় যে দেখা, যেমন বাপ তেমনি বেটা, কান্না করে সাপে বন্ধুর জন্য কাঁদে, নিতে যায় বন্ধুর খবর, জমিদার করতে চায় আদর। সব কিছু দেখে সইতে না পারে, সুপল মারিল পায়ে পরে ঝুলে যায়, সাপ তখন মিনুরে নিয়া চলে গেল মায়ের কাছে। আমি একটা প্রতিশুধু মা, তুমি জানো না, একটা মেয়ের আমি উড়ে আনবো। তুমি চিন্তা না মা, মেয়ে এদের তারপর তুমি দেখবো। হ্যাঁ ঠিক আছে মা। কাছে রেখে আয় রাস্তা দিয়া চলে যায়, জোসনা রে ভাই আনে তুলিয়া, মারবো তরে ধর্ষণ করিয়া। আকাশেতে নিয়ে গেল চলে, দুঃখী মায়ের সামনে তখন হাজির করে, জোসনা তখন কান্না যে করে, তুমি চিনবা না, ওর ভাই ওর বাবা চরম খারাপ, আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিল, ওর ক্ষতি করবার চেষ্টা করছিল, তাই ওরা ধরে নিয়েছি, ওর ওর আমি ক্ষতি করুন, প্রচুর ক্ষতি করুন মা। না কোনো ক্ষতি করিস না, তুমি মানুষ মা, তুমি জানো না ও কত বড় খারাপ, ওর মা বাবা 14 গোষ্ঠী অনেক খারাপ, সে আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিল,
ওর বন্ধুর ক্ষতি করতে চাইছিল। মা মা তুমি নিষেধ করো না মা। ও নীলপাড়ার জমিদার আছে না, জমিদার একমাত্র মেয়ে। জমিদার নীলপাড়ার তুমি যে জমিদারের কথা বলছিলা সেই জমিদার আমার সর্বনাশ করছে। আমার কারণে আমি গর্ভবতী হয়েছি, আমার পেটে বাচ্চা আসছে, আমার একটা মেয়েও হয়েছে। তুমি আমার হুকুম করো, আমি এক করে জমিদারকে ধরে নিয়ে আসি। তুই সাপ, তুই যদি সত্যিকার আমাকে মা বলে জানোস তাহলে যা, আমি তোকে আদেশ করলাম, নিয়ে আয় প্রাসন্ন জমিদারকে ওর ছেলে সহ। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি মা। বাহা বেটাকে ধরে লেজ দিয়া পেস মারে, আসে আকাশে তুলে ভয়ে তারা কান্দে দুজনে। সব করবে বিচার দুনিয়ার মজা, মায়ের কাছে তে তারা নিয়া যে আসে, পড়ে গেল মায়ের পায়ে, পড়ে গেল মায়ের পায়ে। সন্তান হইলে সকল দে ওই জমিদারের গায়, আর যেন বাঁচিতে না পায়। সাপে কাটলে মামলা নাই এই কথা জানিতা, কিছুই করতে পারবি না তোরাই আমারে, বললো জমিদার সাপের কামড়ে, সাপের ছোপলে। শত শত সফল জমিদারকে মারে, ছেলেরে আবার মারিতে চায়, কোন তখন ক্ষমা চাইল, করে দিল ক্ষমা, করে দিল ক্ষমা। দুঃখী নিমা খুশি হইল দেখে সকলে, যার কেউ নাই আছে অনেকে, যার কেউ নাই আছে অনেকে। ভাই বোনের
মানুষের বন্ধু রে মায়ের বুকে গেল রে দুইজন তারা হইল আপনের আপন মায়ের সন্তানকে পেয়ে মানুষের শত্রু সবাই আমরা জানি এই সাপের কেন হইল দয়া শিশু বাচ্চা মুখ দেখিয়া মানুষ মানুষের শত্রু সাপ হইল বন্ধু লুবে পরে কোন নারীর করব না ক্ষতি আল্লাহর বিচার হইব একই দিন বিচার হইব রে একদিন কি ইচ্ছার কথা দেইতি করবেন ক্ষমা ভুল ত্রুটি প্রযোজনা আর এন্টারটেইনমেন্ট প্রযোজক হয় হযরত আলী ভাই